জেইউ এগ্রি সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আসছি। তা গত বছর আপনি আপনাদের আপনাকে আমাদেরকে একটা পেইনফুল ঘটনা বললেন যে আলু আপনার আগের বছর তো জলের তলায় সব ছিল, জলের তলার বলতে সমস্তটাই মানে হয়ে গেছিল, মোটামুটি এই সবে মানে গাছ থেকে ফুটে বেরিয়েছে বা 3-4 ইঞ্চি এরকম মানে হাইটটা হয়েছিল গাছটা, দিয়ে সেই অবস্থায় গিয়েছিল। সেই অবস্থায় পাতাগুলো, যে গাছের পাতাগুলো সব নিচে থেকে নেমে গিয়েছিল, হ্যাঁ মানে আউতি একবার জড়ো হয়ে, হ্যাঁ কিছু কিছু পাতা একবার শুকিয়েও গিয়েছিল, শুকিয়েও গিয়েছিল একদম, মানে আউতি জড়ো হয়ে গেছে। দিয়ে আমার তো চিন্তা কি করে কি হবে, দিয়ে দেখলাম সমস্যা, আবার তো খরচা, আমি দৈনিক কোদাল নিয়ে মাঠে যাই, খালি শেয়ারগুলো তুলে তুলে দেখি কি অবস্থা, কি অবস্থা, হ্যাঁ দেখছি গুঁড়াগুলো এতটা করে শিকড় ভেতরে টোটালি একদম পচে গেছে, নষ্ট হয়ে, হ্যাঁ আরো দিন পর যায়, 3-4 দিন পর তখন দেখছি উপর থেকে একদম আমি গাছগুলো ভাঙালাম না, হ্যাঁ ওই রকম মানে ওই দাদারই পরামর্শে আমি টোটালি, যে আমার 2.5 বিঘে জমি ছিল আলু টোটালিটাই আমার টোটালি এরকম হয়ে গিয়েছিল, যে সমস্তটাই আমি ওইরকম করে স্প্রে করে গাছের গোড়া স্প্রে করলাম আর কি, বিটা গোল দিয়ে গাছের গোড়া স্প্রে করে টোটালি গোড়া দেখে দেখে, হ্যাঁ মানে মেন শাখায় দিতে যাই না, শুধু বললো যে গোড়া দেখে দেখে মারো, হ্যাঁ দিয়ে গোড়া দেখে দেখে করলাম, দিয়ে তারপরে যেমন ফলন হয় আমার মোটামুটি 6.5 খানা করে হয়, ওই 6 খানা 5.5 খানা 6 খানা এরকম আলু হয়েছিল, মানে কাঠাতে 5.5 খানা 6 খানা পেয়েছেন পার কাঠা। আর আপনার ভিটা গোল্ডের পর আপনার বলা হয়েছিল আরো যে আমাদের মর্গ্যানটা সেটা দিয়েছিল, হ্যাঁ মর্গ্যানটা দিয়েছিল, মর্গ্যানটা ওটা কাজ হচ্ছে শাখা পোশাখা বৃদ্ধি করার জন্য, শাখা পোশাখা বৃদ্ধি করার জন্য আপনি 2টা প্রোডাক্ট দিয়েছেন, হ্যাঁ ওটাও দিয়েছেন। আর এবারে আপনার আলু করছেন, এবারে যে এই প্রোডাক্ট আপনি আশা করি অনেক ব্যবহার করবেন, আমি পটাশটা আপনি 2000 পাওয়ারে যে পটাশটা আছে ওটা বাকি চাষি বন্ধুদের জন্য আপনি কি এই ফরমেটে যে এই প্রোডাক্টটা আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছে এটা তো আপনি বলতে পারবেন সবাই, যে আপনার আপনার কাছে দেখলাম অনেকজন আসে পরামর্শ করতে, আপনি খুব অ্যাক্টিভ চাষি, ঠিক আছে আপনাকেও রিকোয়েস্ট করবো দাদা, জেইউ কোম্পানির প্রতিনিধিরা যখন এসেছি জেইউর কোম্পানি হয়ে একটু আপনি বলেন প্রোডাক্টগুলোর দম আছে সব প্রোডাক্ট, আমি টোটালি ওই ধানে পটাশ ইউজ করেছিলাম, মানে একদম পাতাগুলো একদম চোঁচ হয়েছিল, একদম পাতা কোনো হেল হেল থাকে না, একদম গাছ গাছে চোঁচ, পাতাও চোঁচ একদম।